রাস্তা পারাপারের সময় চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুরের বনমুখা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আহতের নাম আয়ুব আলী খান। জানা গেছে এদিন নিজের সাইকেল নিয়ে রাস্তা পারাপার করছিলেন আয়ুব আলী নামের ওই ব্যক্তি। সে সময় নাকি এক বোলেরো গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়েন। ঘাতক গাড়ির চালকই নাকি তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যান। তবে আশঙ্কাজনক অবস্থায় তাকে আরামবাগ মহকুমা হসপিটালে রেফার করা হয়। সেখানে অবস্থার অবনতি হয়, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অ্যাক্সিডেন্টটা এখানে যে হলো, এটা কি কিভাবে হলো একটু যদি বলেন। না বলতে এটা আওয়াজ পেলুম, আমি 1 কিলোমিটার মাঠের দূরে ছিল, তখন দেখি কিছু লোক জল দিচ্ছে, কিন্তু যে মারাজুটা মেরেছে সে বলতে চাইছে যে বাবু আমার দেখো ওর দোষ নাই, কিন্তু সে লিজায় বলছে, কিন্তু আমাদের এলাকার লোক কেউ হাত দেয় না। কিন্তু আমি এসে দেখি রক্ত রাখতে কান দিয়ে রক্ত বেরোচ্ছে, প্লাস নাক দিয়ে বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আমি চ্যাংগলা করে তুললুম, কেউ ধরেনি। গিয়ে ঝিনুকারি একটা ছেলে সাইফুল বলে নাম, সে কিন্তু নিয়ে গেছে হসপিটাল, লোকাল হসপিটালে। তারপর আমি কোথায় নিয়ে গেছে আমি জানিনি, কিন্তু আমাকে বলে আমি তো মাঠে কাজ করছি, আমি যেতে পারিনি। এই আমি দেখলুম যে এটা, কিন্তু আমি তাকে তুলে নিয়ে আমার রক্তগুলো একটু ধুয়ে ফেলেছি, কিন্তু রক্ত পা এখন রোডে পড়ে আছে, এটাই আমি জানি। আপনার নাম? আদিত্য মণ্ডল, বাড়ি কোথায়? বনমুখা। ঠিক আছে।